मोबाइल छिनताई करते गिये ना पाराय दुई जुबक के गुली करार अभियोग उठलो दुष्कृतीदेर बिरुद्धे। एक ही कायदाय दुजन के गुली करा हयेछे बोले अभियोग। घटना चांचल्य सृष्टि हयेछे दत्तपुकुर थानार अंतर्गत कदम्बगाछी ओ चंडीगढ़ी एलाकाय। आहत दुजन के बाराशात हासपाताले निये आसा हयेछे। आहत दुई जुबकेर नाम सोना घोष ओ शुभजित घोष। बार बार एई घटनार पुनराबृत्ति हवाय पुलिश प्रशासनेर भूमिका निये प्रश्न स्थानीय बासिंदादेर। मोबाइल छिनताई करते सक्षम ना हवाय दुई युवक के गुली करार अभियोग उठल दुष्कृतीदेर बिरुद्धे। एक ही कायदाय दुजन के गुली करा हयेछे बोले अभियोग। घटना के केंद्र करे चांचल्य सृष्टि हयेछे दत्तपुकुर थानार अंतर्गत कदम्बगाछी ओ चंडीगढ़ी एलाकाय। आहत दुजन के बाराशात हासपाताले निये आसा हयेछे। आहत दुई युवकेर नाम सोना घोष एबं शुभजित घोष। गुलीते गुरुतर जखम हय 19 बछर बयसी सोना घोष। तार पेटे गुली लागे बोले जानियेछे प्रत्यक्षदर्शीरा। एक ही रास्ताय आरो किछुटा दूरे 22 बछर बयसी शुभजित घोष आहत हय दुष्कृतीदेर गुलीते। तार गलाय गुली लागे। আসলে ঘটনাটা হচ্ছে ও রাস্তা দিয়ে হেঁটে হেঁটে দোকানে যাচ্ছিল। এবার মাঝে কিছুটা অন্ধকার রাস্তা আছে, সেইখানে যখন ও গেছে দুটো ছেলে বাইকে করে এসেছিল। এর বাইকে করে এসে তার সামনে বাইকটা দাঁড় করায় আর ওর হাত থেকে ফোনটা কাটতে গেছিল, কিন্তু সে কাটতে পারেনি। যেই কাটতে পারেনি দুটো ছেলে বাইকে উঠে তার গলার এইখান দিয়ে গুলি করেছে। গুলিটা যত সম্ভব পিছন দিয়ে বেরিয়ে গেছে, তা ওইভাবে গুলি করে বাইক নিয়ে চলে গেছে তারা। স্যার, আমরা এক জায়গাতে একটা মাচাতে বসে আড্ডা মারছিলাম, সেখানে আমরা পাঁচজন ছিলাম, সেখানে ফ্রি ফায়ার খেলছিল, আমি ফোন ঘুরছিলাম, হঠাৎ দেখি একটা ছেলে সাইকেল করে খুব তাড়াতাড়ি আসছে। সে বলছে বাঁচাও বাঁচাও, সে আমাদের মধ্যে ঝাঁপিয়ে পড়লো। সেখানে গিয়ে দেখছি আমার সোনা বলে যে ছোটো ভাই ওর গায়ে ঝাঁপিয়ে পড়েছে, ও বলছে আমার ফোন কেড়ে নিয়েছে আমাকে বাঁচাও, বলতে বলতে সেকেন্ডের মধ্যে গুলি করেছে। লাল কালারের আটটিয়ার বাইক ছিল, দুজন বসেছিল, মানে গুলি করার সাথে সাথে বেরিয়ে গেছে, মানে কয়েক সেকেন্ডের মধ্যে ঘটনাটা ঘটে গেছে। আমার চোখের সামনে কিছু বুঝতেই পারলাম না কি হলো, তখন বলছে আমার পেটে কি গুলি লেগেছে মনে হয়। আমরা ফার্স্ট ভাবলাম কোনো টিপবাজি ফেটেছে বা কোনো কিছু ফাওজ হয়েছে, পরে দেখছি ওর পেট দিয়ে রক্ত বার হচ্ছে, গুলি লেগে গেছে। এর আগে ওই এলাকায় একই ঘটনা ঘটেছে, তাই পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে স্থানীয় বাসিন্দাদের তরফে। ব্যুরো রিপোর্ট, তারা নিউজ, বারাসাত।